তো ফ্রেন্ডস, এই দেখো সকালে উঠে কাজকর্ম সব শুরু হয়ে গেছে। তো আমার সারা মানে দিনের ব্যস্ত জীবনের গল্প তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে আবার চলে এলাম। তো রোজই তোমাদের সঙ্গে আমি আমার সারা দিনের ব্যস্ত জীবনের গল্পটা শেয়ার করি, তো ভাবলাম আজ কেন নয়। তো দেখতেই পাচ্ছ সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। তো সকাল থেকে আমাদের কি কি করতে হয়, মানে কতটা ব্যস্ত থাকি তোমরা তো সবটাই দেখেছো। তো রান্না বান্না সব কমপ্লিট, হাজবেন্ড চলে গেছে, খেয়ে দিয়ে সবাই চলে গেছে। তো এখন ছেলে উঠেছে, ছেলেকে মানে স্নান করিয়ে নিয়ে এলাম। তো 9:45 বাজে, ওকে আমি রেডি করছি। তো ওকে রেডি করে ওকে খাইয়ে তারপরে আমি রেডি হব। তো রেডি করার আগেই খাইয়ে নিয়েছি, সরি আমি ভুল বলেছি। তো মানে স্নান করিয়ে এনে মানে গা হাত পায়ে তেল ঠেল দিয়ে নিয়ে তারপরে ওকে খাইয়ে আমি আর কি ড্রেস পরাচ্ছি। তো ও দেখো এদিকে ফুল ফর্ম রেডি, তো এখন খালি মানে জুতো আর মোজাটা পরাবো। তো আমি ওকে এসব করে দিয়ে তারপরে আমি একবারে শাড়ি ঠাড়ি পরে ওকে নিয়ে চলে যাব স্কুলে। তো এর মধ্যে দেখতে পাচ্ছ আমার ছেলের পেটের ব্যথা উঠে যায়। তো পেটের ব্যথাতে শুয়ে পড়ে, কেন জানি না হট করে পেটের ব্যথাটা উঠে গেছে। তো যেহেতু স্কুলে কদিন ধরে যেতে পারছে না, তো আজকে তো মানে দিয়ে আসতেই হবে। তো ভাবলাম যে না, আমি স্কুলে যাওয়ার মানে যখন রেডি করেছি নিয়ে যাব তখন দিয়ে আসতেই হবে, নিয়েই যাব। তো তাই বললাম বাবা পটিতে যাবা নাকি, তো পটিতে গেল না। তো আধা রাস্তায় গিয়ে আবার বলে মা পটিতে যাব, তো আধা রাস্তা থেকে আবার ঘুরিয়ে এনেছি। তো যেতে যেতে আমার 11টা বেজে গেছে স্কুলে, যে মানে গিয়ে দেখি মানে গেটটা কেবল বন্ধ করছিল। তো ওটা আমি গিয়ে আমি ঢুকে তো মানে ছেলেকে আর কি স্কুলে ঢুকিয়ে দিতে পেরেছিলাম। তো মানে যদি ওকে না দিতে পারতাম স্কুলে, আজকে মনটা খুবই খারাপ লাগতো, যেহেতু এত সকাল থেকে তাড়াহুড়া করে এত কষ্ট করে ওকে আমি স্কুলে নিয়ে যাই। তো এই কারণে আর কি খারাপই লাগতো মনটা। পেটের ব্যথাটা কেন উঠলো আমি কিছু বুঝতে পারলাম না। ভাত খাইয়ে দিয়েছিলাম সকালে অল্প একটু, তো হরলিক্স খেয়ে কিছুক্ষণ পরেও ভাত খেয়েছিল, এই কারণে নাকি মানে বেশি রকম পেট পেটটা আর কি ভরে গেছিল। সকালে ভাত খেতে পারে না একদমই, হরলিক্সটা খেলে আরোই খেতে পারে না। তো আমি তাও জোর মানে জোর জবরদস্তি খাইয়ে দিয়েছিলাম, এই কারণেই মনে হয় পেটের ব্যথাটা উঠেছিল। আর ওই দেখো আমি টিফিন ভরছিলাম, আজ আমার শাশুড়িমা একটু আদর করতে চলে এলো, তো স্কুলে যাচ্ছিল দেখে ভাই ভাই করে চলে এলো আদর করতে, তো একটু আদর করে দিয়ে গেল। আর এই দেখো ছেলে শুয়েই আছে। তো চলো আমি তাড়াতাড়ি করে এখন ঝটপট করে রেডি হয়ে নিই। তো এসে তারপরে আমি আবার জামা কাপড় ধুতে যাব, অনেকটাই প্রচন্ড পরিমাণে কাজ পড়ে আছে, তো এসে আমার সমস্ত কিছু করতে হবে। তো চলো তাহলে তাড়াতাড়ি করে, দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমি এখন ছেলেকে দিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, যেহেতু 10:45 বেজে গেছে আমি ওকে 10:45 সময় নিয়েই বেরোই। তো আজকে একটু লেট হয়ে গেছে যেহেতু এসে আবার পটিতে গিয়েছিল, তাড়াতাড়ি করে আমি দৌড়ে দৌড়ে গিয়ে দিয়ে এসেছি। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণ ভালো আছি। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই, আর আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ সকাল থেকে একটা মানে এক গৃহিণীর সকালের কাজকর্ম শুরু হয়ে গেছে। তো আমার মানে সকালের ব্যস্ত জীবন তোমরা তো সবটাই মানে দেখছো, আমি তোমাদেরকে সবটাই শেয়ার করি। তো চলো তাহলে আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজ বাজ সেরে নিই, অনেকটা কাজ পড়ে আছে, ছেলেকে স্কুলে দিয়ে এলাম। তো ছেলে স্কুলে চলে গেছে, ওকে আবার আনতে যেতে হবে। আর একটা কথা বলে দিই, তো ঝিলিক দি ভাই, তুমি আমার মেসেজটা মানে লাইভে পড়ে সবাইকে বলে মানে আমার যে কতটা উপকার করেছো তুমি নিজেও মানে জানো না, মানে ভাবতে পারছি না তুমি আমার কতটা উপকার করেছো। তো এর জন্য তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তুমি আমার মানে চ্যানেলের নামটা আর কি লাইভে পড়েছো। তো মানে তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করি যে প্লিজ তোমরা আমায় একটু সাপোর্ট করো। আমি একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে ইউটিউব মানে চ্যানেলটা খুলেছি, সেই উদ্দেশ্যটাকে মানে একমাত্র সফল তোমরাই করতে পারো, তোমরা ছাড়া কেউ করতে পারে না। তোমরা একটু আমাকে সহায়তা করো যাতে আমি যেই উদ্দেশ্যটা নিয়ে আমি মানে ইউটিউব চ্যানেলটা খুলেছি সেটার দিকে আমি এগোতে পারি, সেটা আমি মানে করতে পারি। আমার মানে এতটা খারাপ লাগে না সেই চিলিক দিভার মতনই, আমার না গরিব দুঃখী বয়স্ক মানুষদের দেখলে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে, আমার ভালো লাগে না। তো আমি প্রথমে ভেবেছি যে আমি নিজে তো কিছু ইনকাম করতে পারবো না, মানে একমাত্র একটা জায়গা আছে ইনকামের, সেটা হলো ইউটিউব। তো ইউটিউব করে যদি আমি কোনো বয়স্ক মানুষদের পাশে দাঁড়াতে পারি, তাদের একটু সাপোর্ট করতে পারি, তো মানে আমার নিজের খুব ভালো লাগবে। তো আমি না একদম সহ্য করতে পারি না জানো বয়স্ক মানুষদের এসব দেখে। তো এই কারণেই ভাবলাম যে না চলো তাহলে আমি ইউটিউব চ্যানেলটা খুলি, দেখি আমারও কিছু মানে আমারও সংসারে মানে সংসারটা ভালো হবে, আর আমি কিছু মানুষদেরও একটু সাহায্য করতে পারবো। তো আমি এই কারণে আজকে ইউটিউব চ্যানেলটা খুলেছি। তো তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো, আমার জানি না আমার সাবস্ক্রাইবার কেন কেটে যাচ্ছে, আমি কিন্তু কাউকে 24 ঘন্টার আগে কেউ আমার সাবস্ক্রাইব করলে কাউকে কিন্তু আমি 24 ঘন্টার আগে সাবস্ক্রাইব করি না, তবুও কেন আমার কেটে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো তোমরা আমার একটু কমেন্টে জানিও কেন আমার কাটছে, আমি বুঝে উঠতে পারছি না। আর ঝিলিক দি ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো তুমি আমার ভিডিওটা দেখো, আর তুমি আমার মানে প্রিয় ব্লগ চ্যানেলটিকে প্লিজ একটু শেয়ার করে দিও সবাইকে, যাতে সবাই দেখে আর আমার চ্যানেলটা এসে যেন একটু সাবস্ক্রাইব করে।
তো চলো তাহলে, আমার অনেক কাজ বাজ পড়ে আছে, তো আমি কাজ বাজগুলো কমপ্লিট করে নিই। আর আজকে তোমাদের একটু নতুন ভাবে স্বাগত জানালাম, তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর এ দেখো ঘরের পরিস্থিতি দেখবে, এই দেখো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, সব ছড়িয়ে ছিটিয়ে আছে, ছেলেকে স্কুলে দিয়ে এলাম। আর ওই দেখো ওখানে জামা কাপড়, ওই দেখো তো ওখানে জামা কাপড় গুছাতে হবে, আমি গুছাইনি এখন পর্যন্ত। আর এই দেখো আমার সেলাই করতে দিয়ে গেছে, এই দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে সেলাই আছে, একটা গোটা আছে ধরা, আর ওই দেখো ওখানে একটা গোটা আছে ধরা, তো ওটা আমি কেটে রেখেছি, ওটা আমি করব। অনেক তাড়া আছে, 11:30 বেজে গেছে, ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি তাড়াতাড়ি করে ঝটপট করে আমি আগে কাপড়টা ধুয়ে নিলাম, তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি যে পরে এসে কথা বলবো এই কারণে। তো চলো তাড়াতাড়ি করে আমি করে নিই, আর তারপরে যা যা হচ্ছে তোমাদের সঙ্গে সবটাই তো আমি শেয়ার করবো। তোমাদের সঙ্গে তো শেয়ার না করলে আমার নিজেরই ভালো লাগে না, এখন না কেমন জানি লাগে তোমাদের সঙ্গে একটু কথা না বললে, মানে মানে ভিতরটা না কেমন কেমন করে যে আমার মানে বন্ধুদের সাথে আজকে কথা বলিনি, তো মনটা ভালো লাগে না, তো এই কারণে মানে রোজ চলে আসি তোমাদের সঙ্গে একটু কথা বলতে, গল্প করতে। তো চলো তাহলে, বেশি কথা বললে তোমাদের মানে দেরি হবে, আমারও দেরি হবে, তাড়াতাড়ি করে আমি কাজগুলো সেরে নিই, পরে আসছি কথা বলতে। তো পরে দেখা হচ্ছে আবার। তো এই দেখো বন্ধুরা, তো আমি কাজ করতে করতে হট করে মানে আমার ফোন চলে আসে, তো মালিকের মালিক বলছে খুব দরকারি কাজ এটা, আমার আজকে করে দিতেই হবে, কিছু করার নেই। ভাবলাম যে কাজকর্মগুলো করে তারপরে বসবো, কিন্তু আমার এখন এগুলো করতে বসতে হলো, আজকে কতটা পরিমাণে লেট হবে আমি বুঝতে পারছি না, কি যে করি কিছু করার নেই। তো চলো তোমরা দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ ছেলে ঘুমিয়ে আছে, আর এই যে আমি সন্ধ্যা দিচ্ছিলাম, তো সন্ধ্যা করে তারপর আমি ছেলেকে উঠিয়ে নেব, যেহেতু পড়া আছে পড়তে মানে পাঠাতেই হবে। তো চলো তাহলে তাড়াতাড়ি করে আমি সন্ধ্যাটা দিয়ে এসে তারপর ওকে উঠিয়ে নিই। তো এই দেখো মশারি টানিয়ে দিয়েছি প্রত্যেক দিনের মতো আজকেও, এই দেখো ও মানে ওই পাশ থেকে মানে এই মুড় হয়ে আবার ঘুমিয়েছে, তো শয়তানি করছিল, ও কিন্তু জেগে গেছে, ওকে ডেকে উঠিয়ে তারপর আমি সন্ধ্যা দিতে গেছিলাম। আজকে যাবে না বলে বলছিল, বায়না করছিল, তো আমি বকা দিলাম যে পরীক্ষা চলে এসেছে সামনে, বুঝতেই পারছো এখন পড়া স্কুল দুটার মানে দুটোর মধ্যে একটাও বাদ দেওয়া যাবে না। তো বললে বুঝেই না, মানে একদমই ওর মানে বোঝার শক্তিটা কম, যতই বলবো ততই ও মানে কান্নাকাটি শুরু করে দেবে। হ্যাঁ ভালো লাগছে না তো বললে হবে না, কারণ দাদু বকা দিবে, ম্যাম বকা দিবে, আমি পরীক্ষা চলে আসছে, ফাইনাল পরীক্ষা, ওয়ানে উঠবে, ওই পরীক্ষা এসে বসছে, ম্যাম পুরো বকা দিবে। ভাই একদিনও না করে না, তুমি খালি না 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 করেই যাও। ভাই যে একদিন পড়তে যায়, ভাইয়ের মুখে কয়বার না শুনছিস, ছোট ভাই না। তো এই দেখো আমি মশারি টশির খুলে বিছানাটা গুছানো হয়ে গেছে, তোকে মানে উঠতে বলছি কিছুতেই উঠছে না, আলসি ছাড়ছে, এতটাই আলসি এতটাই অলস ও। তো দেখো তাড়াতাড়ি করে আমি উঠিয়ে নিই ওকে, তো জামা কাপড়গুলো পরিয়ে নিয়ে তাড়াতাড়ি করে ওকে নিয়ে চলে যাই। বই টই সমস্ত কিছু গুছানো হয়ে গেছে, ও সবার গুছাতে লাগবে না, যেহেতু আমি সব করে নিয়েছি। তো এখন ঠান্ডা পড়ে গেছে একটু বেশি, এই কারণে সোয়েটার পরিয়ে ফুল প্যান্ট পরিয়ে তারপরে পাট মানে পড়তে পাঠিয়ে দিই। আর মানে ঘরটাতে খুব প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ওর মিসের ঘরে, এই কারণে আরও সমস্ত কিছু পরিয়ে পাঠাতে হয়। তো দেখো পরেই যাচ্ছিল, মানে ঘুম ভাঙেনি চোখ দিয়ে, তো আজকে দেরি হয়ে গেছে, কিছু করার নেই। তো চলো তাহলে ওকে রেডি করে পড়তে দিয়ে এসে তারপরে মানে আমি সেলাইটা নিয়ে বসে, যে তোমার তাড়াতাড়ি করে এটা দিতে হবে, মানে এক ডজনই দেখো হয়ে গেছে, মানে পাশে আবার রাখা আছে, ওটা ওটা কালকে নেবে আর কি, এই মানে এই সেলাইগুলো আমার আজই দিতে হবে। আর এই দেখো দিয়ে চলে এলাম তাড়াতাড়ি করে। তো চলো বিছানাটা মানে চাদর মাদর মানে এইসব মানে কাঁথা কাঁথা কাঁথাগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে আমি সেলাই নিয়ে বসে পড়ি। তো এতটাই প্রেশার পড়েছে আজকে শরীরে, কি আর বলবো, এতটাই ক্লান্ত হয়ে গেছি না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো তাহলে শুরু করি তাড়াতাড়ি। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে আমি সেলাই বসছিলাম, তোমার সেলাই কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রান্নাঘরের দিকে যাবো। তোমরা ভালো করে জানো রাতে আমার রান্নাঘরের দিকে যেতে হয়, তোমাদের সঙ্গে আমি রান্নাটা শেয়ার করতে পারি না, যেহেতু রাতে অন্ধকার আসে, কোনো দিকে মোবাইলটা রেখে ভিডিও করাটা আমার হয় না, কেউ ধরে দিলে একটু সুবিধা হয় কিন্তু কেউ ধরার নেই, কারণে রাতে আর তোমাদের সঙ্গে ভিডিওটা মানে কি রান্না করছি সেটা শেয়ার করতে পারছি না। তো রাতের মেনুটা আমি তোমাদেরকে বলে দিই, তো এখন ঘুগনি আর রুটি হবে, তো রুটি না হতে পারে মানে
পরোটা হতে পারে এরকম টাইপের, মানে এরকম কিছু একটা হবে, রুটিন হয় পরোটা কিছু একটা হবে। তো চলো তাহলে আমি রান্নাঘরের দিকে যাই, অনেকটা লেট হয়ে গেল, 8টা বেজে গেছে। আর দেখলেই তো কি চাপটার মধ্যে দিয়ে আমি গেলাম, মানে আমাকে ফোন করে পরে আসো, আমি তো ভিডিওটা করিনি, তো মানে আমাকে ফোন করে বলছে যে এই সমস্ত মানে কাজটা আজকেই লাগবে, আমাকে তাড়াতাড়ি করে মানে করতে হলো। মানে আমি কাজ করতে করতে মানে তোমাদেরকে বললাম যে আমি কাজটা করে নিই, কিন্তু কাজটা করে আমি সময় পাইনি, তার আগে আমাকে সেলাই নিয়ে বসতে হয়েছে, কারণ এটা আমাকে দিতে হবে ইমার্জেন্সি এটা, তো এই কারণে আমি সেলাই নিয়ে বসেছিলাম। তো দেখলে সেলাই কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাই রান্নাঘরের দিকে, তো রান্নাটা করে নিই। তো তোমাদের ভিডিওটা কার কেমন লাগলো প্লিজ কমেন্টে অবশ্যই আমাকে জানিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো তাহলে আমি আসি, তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিও নিয়ে আমার দেখা হচ্ছে। তো শুভরাত্রি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কালকে তাড়াতাড়ি একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তাহলে আজকে আসি, টাটা। তো এই দেখো আমি লাস্টে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়েছি, ভিডিও শেষ করে আবার চলে এলাম। তো কি রান্না হবে তার তোড়জোড় করছিলাম, তো বলে দিয়েছি তোমাদেরকে একটু ঘুগনি আর রুটি হবে, তাই আমি ঘুগনির জন্য মানে পেঁয়াজ রসুন ছুলে নিচ্ছিলাম আর টিভি দেখছিলাম, আর ওইদিকে শাশুড়ি মা আটা মেখে দিচ্ছিল। তো চলো তাহলে আমি তাড়াতাড়ি করে ছুলে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে ফেলি, আর নাহলে আবার দেরি হয়ে যাবে। আর এই দেখো আমার ঘুগনিটা হয়ে গেছে, কষিয়ে আমি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটু গরম মশলা দিয়ে তারপর নামিয়ে দেবো, যেহেতু হয়ে গেছে ঘুগনিটা। আর তোমাদের সঙ্গে আমি লাস্টে একটু শেয়ার করে দিলাম, যেহেতু তোমাদের দাদা ভাই চলে এসেছিল, বললাম যে একটু তোমাকে একটু ভিডিও করে দাও, কারণ মানে বন্ধুদেরকে আমি দেখা মানে আর তোমাদেরকে আমি মানে ভিডিওটা শেয়ার করতে পারি না, রাতে আমি কি করি না করি, তাই ভাবলাম যেহেতু এসে গেছো একটু শেয়ার করে দাও। তো এই কারণে ও একটু ধরে দিল। আর এই দেখো আমি রুটি বানিয়ে নিচ্ছি, তো আমি এরকম ব্যাগের উপরে মানে একটা কাপড়ের ব্যাগের উপরে আটা দিয়ে রুটি বেলি, নাহলে না আটা দিয়ে সারা মানে রান্নাঘরটা মেখে যায়, এই কারণে এইভাবে আর কি বেলে নিই। তো এই দেখতে পাচ্ছ রুটি ভাজছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো কে কে খাবে তাড়াতাড়ি করে চলে আসো আমাদের বাড়িতে, রুটি আর ঘুগনি শীতের দিনে রাত্রিবেলায় মানে রুটি ঘুগনি খেতে ভালোই লাগে গরম গরম। তো যে যে খাবে তাড়াতাড়ি করে চটপট চলে আসো, তোমাদেরকে আমি নিমন্ত্রণ করে রাখলাম। তো চলো তাহলে তাড়াতাড়ি করে আমি মানে রুটিটা করে নিই, রুটি মানে বেলে আমি ভেজে নিই। তো তোমরা তাহলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, আমার সঙ্গে তোমরা থেকো প্লিজ বন্ধুরা। তো পি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আবারও বলে দিলাম। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে আর একটা ভিডিও বানানোর জন্য, তোমাদের জন্য আমার ভিডিও বানানো। তোমরা যদি উৎসাহ না দাও তাহলে ভিডিও বানানোর মোটটাই চলে যায় একদম। তো তোমরা প্লিজ একটা করে কমেন্ট করে দিও আর জানিও ভিডিওটা কেমন লাগলো।